নমস্কার, আমি ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা, ট্রেজারার প্রশান্ত দাস। আমি নতুন করে আমাদের, আপনারা সবাই জানেন, পত্র পত্রিকায় দেখেছেন যে আমাদের ত্রিপুরার এই প্রথম দুটো টিম এসছে। এর মধ্যে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের টিম আসার পরে আমাদেরকে, আমি অর্গানাইজ কমিটির সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছে যে আমাদেরকে খেলতে দেওয়া হবে না, কারণ আমাদেরটা বৈধ না, বিআই বৈধ না। কিন্তু দেখা যাচ্ছে আমরা, আমাদের অ্যাসোসিয়েশন বা আমাদের স্পোর্টস কাউন্সিল এবং ত্রিপুরার যে অ্যাপ্রুভাল আমাদের হাতে আছে, তো অথচ আমরা এখানে খেলতে পারছি না। আমাদের বেটার প্লেয়ারগুলো যারা এখানে আছে, সব র্যাঙ্কিং প্লেয়ারগুলো ত্রিপুরার এখানে বসে আছে, আর সঞ্জীব সাহার যেই প্লেয়ারগুলো আছে এগুলো র্যাকেটে শাটল লাগাতে পারে না, এমন এমন প্লেয়ার উঠিয়ে নিয়ে এসছে যার কোনো মানে অস্তিত্ব নেই। এখন কালকের থেকে খেলা শুরু হবে, আমার মনে হয় না ওরা মানে এক সেট তো দূরের কথা, এক ম্যাচ তো দূরের কথা, এক সেট জিততে পারবে কি না তা আমার সন্দেহ আছে। তা আমরা একটা দাবি, সঞ্জীব সাহা এই দিনের পর দিন, বছরের পর বছর, 25 বছর এমন ছিল ওনার বিরুদ্ধে সবাই আওয়াজ উঠিয়েছে, তারপরেই আমাদের নতুন কমিটি হয়েছে। নতুন কমিটি হওয়ার পরে এই প্রথম আমরা নিজেরা টিম পাঠিয়েছি, আর এই প্রথম ত্রিপুরা রাজ্যে দুটো টিম এসছে। তাতে বাকি প্লেয়ারসগুলোর থেকে আপনারা একটু জেনে নিন যে ওদের কী এখানে সমস্যা হচ্ছে। আমরা প্রচণ্ড প্রবলেমে আছি, অর্গানাইজ কমিটি আমাদেরকে বলেছে ওরা কিছু করতে পারবে না, থাকা খাওয়া কিছু দিতে পারবে না। তো আমরা অসহায়ভাবে কালকে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো এটা মানে খুব নিন্দনীয় ঘটনা যে সঞ্জীব সাহা যে নোংরা খেলাটা খেলছে, এতে ত্রিপুরার সামনের দিনে ব্যাডমিন্টনের তো খুব খারাপ অবস্থায় নিয়ে ফেলছে। ও যদি খুব ভালো লুক হতো তাহলে ও আমাদেরকে, আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের কে একটা সুযোগ দেওয়া হোক, জুনিয়র ইভেন্টটা আমাদেরকে সুযোগ দেওয়া হোক এবং সিনিয়রটা ওরা খেললো, কারণ আমরা চলে এসেছি, যা ঘটনা হবে সে বাড়িতে গিয়ে হবে, আমাদের ত্রিপুরায় গিয়ে হবে, আমাদের ত্রিপুরার জিনিস ত্রিপুরায় ঝগড়া ত্রিপুরায় করব, তো এখানে আসার দরকার নেই। কিন্তু ওর কারণে, ওনার কারণে আমার এই স্টেপটা উঠাতে হয়েছে আমাদের। তো বাকি প্লেয়ারসদেরকে একটু কথা বলুন, মনোজিৎ বলবে, সিনিয়র প্লেয়ার। এখন আমরা আইসি, তারপরে কোনো থাকার মধ্যে কোনো খাওয়া নাই, থাকার জায়গা নাই, তারপরে এখন সবাই প্র্যাকটিস করতেছে, মিজোরাম টিম প্র্যাকটিস করতেছে, মিজোরাম টিমের কোচের সাথে কথা হয়েছে, হওয়ার পরে কইলো যে না আমরা তো এইবার প্রথম এমন হইতেছে, তো এটা হিস্ট্রিতে, ইন্ডিয়া মানে ব্যাডমিন্টন হিস্ট্রিতে এমন দুইটা টিম আয়া এই কথা হইতেছে। তো এখন কী জানি, জানি না কী হইব, আমরা আইসি এখন অমর রশিদের সাথে কথা কইতে আর সন্দীপ স্যারের সাথে কি বাকি প্লেয়াররা, আমরা ব্যাটার ব্যাটার প্লেয়াররা সবাই এখানে আছে। ঠিক আছে, ধন্যবাদ।